টি-20 ক্রিকেটে একজন হার্ড হিটার ব্যাটসম্যান কতটা গুরুত্বপূর্ণ তা ওয়েস্ট ইন্ডিজ কিংবা প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু বাংলাদেশে কি এমন কেউ নেই যার নামের পাশে থাকবে হার্ড হিটারের তকমা? নেই বললে একেবারেই ভুল হবে, কারণ আমরাও সেই অমূল্য রত্নটাকে অকালেই হারিয়েছি কোনো এক অজানা কারণে, যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের নাম্বার 1 টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। মাশরাফির চোখে যিনি বাংলাদেশের এযাবৎকালের টি-20 সেরা হার্ড হিটার ব্যাটসম্যান, এমনকি বড় বড় তারকা ক্রিকেটারের চোখেও যার ব্যাটিং স্টাইলটা নাকি বিরাট কোহলির সাথে তুলনা করার মতো। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। বলছিলাম বাংলাদেশের নাম্বার 1 টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান সাব্বির রহমানের কথা। কিন্তু সেই সাব্বির নাকি এখন খ্যাপ খেলে বেড়াচ্ছেন গ্রামের মাঠে মাঠে। সাব্বির রহমানের হারিয়ে যাওয়ার পেছনে কার দোষ সেটা হয়তো জানা নেই, তবে অনেকের মতে সাব্বিরের খামখেয়ালি আর উশৃঙ্খল স্বভাবের কারণেই নাকি তার এমন হাল। অবশ্য অক্রিকেটীয় আচরণ থেকে শুরু করে নারী কেলেঙ্কারি পর্যন্ত জড়িয়ে আছে তার নামের পাশে, তাই হয়তো অনেকের কাছে তিনি ব্যাট বয় নামেও পরিচিত। তবে টি-20 ক্রিকেট আসলেই সেই ব্যাট বয় খ্যাত সাব্বিরকেই এখন খুব মিস করে বাংলাদেশ, মিস করে তার কোটি ভক্তরা। তবে আজ আমরা তার হারিয়ে যাওয়ার গল্প নয়, বরং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো টি-20 ক্রিকেটে আমার দেখা সাব্বির রহমানের সেরা 10টি ইনিংস। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, 2013 সালের বিপিএলে সাব্বির রহমানের এই ব্যাটিং দেখে আমার প্রথমবারের মতো তাকে ভালো লাগে। সেদিন দুরন্ত রাজশাহীর বিপক্ষে বরিশাল বার্নারের হয়ে খেলা সাব্বিরের প্রতিটি শট যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, দেখে মনে হচ্ছিল টি-20র একদম আদর্শ ব্যাটসম্যান। দুরন্ত রাজশাহীর বিপক্ষে সেদিন অনডাউনে নেমে এক দুঃসাহসিকতা দেখান তিনি, মাত্র 13 বলে করেন 28 রানের ছোট্ট এক ক্যামিও ইনিংস। তবে তার এই ইনিংসটির থেকেও বেশি ভালো লেগেছিল তার এই আক্রমণাত্মক মনোভাব সাথে অসাধারণ স্টাইলিশ ব্যাটিং। টি-20 ক্রিকেটে বাংলাদেশের অবস্থা যখন একেবারেই নাজেহাল, তখন এরকম একজন তরুণ ব্যাটসম্যানের কাছ থেকে এমন হার্ড হিটিং ব্যাটিং দেখে সত্যিই অবাক হওয়ার মতো। নাম্বার 9, 2013 বিপিএলের আরও একটি ম্যাচে সাব্বির রহমানের এই দুর্দান্ত ইনিংসটি চোখে পড়ার মতো। নিজের দল বরিশাল বার্নার প্রতিপক্ষ চিটাগং কিংসের বিপক্ষে যখন 37 রানে 2 উইকেট হারিয়ে একেবারে ব্যাকফুটে চলে যায়, তখন সবার ধারণা দলের এমন বিপদে সাব্বির হয়তো দলের জন্য অন্তত ডিফেন্সিভ মোডে খেলবেন। কিন্তু সাব্বির, তিনি যে পাওয়ার হিটিংয়ের সূত্র গেঁথেই মাঠে নামেন, সবাইকে অবাক করে দিয়ে দলের এমন বিপর্যয়ের সময়ও মাত্র 27 বলে 40 রানের এক বিস্ফোরক ইনিংস খেলে উল্টো প্রতিপক্ষ কে ব্যাকফুটে ফেলে দেন। তাই বলতেই হয় দ্য গেম চেঞ্জার সাব্বির রহমান। সত্যিই তার ব্যাটিং যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নাম্বার 8, 2016 টি-20 বিশ্বকাপ, এই ম্যাচটি আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। বাংলাদেশকে বিশ্বকাপ মূল আসরে খেলার জন্য খেলতে হয় বাছাই পর্ব। সেদিন ওমানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে তামিমের আন্তর্জাতিক প্রথম টি-20 সেঞ্চুরির দিন সাব্বিরের এই ছোট্ট ক্যামিও ইনিংসটি ঢাকা পড়ে যায়। তবে তার এই অসাধারণ ছয় মারার স্টাইল দেখে ভাষ্যকাররাও প্রশংসা করতে বাধ্য হয়। সেদিন সাব্বির অনডাউনে নেমে মাত্র 25 বলে করেন 40 রানের এক ঝড়ো ইনিংস, যদিও এটি তার স্বভাবসুলভ ব্যাটিং বললেই চলে। নাম্বার 7, বঙ্গবন্ধু বিপিএলে সাব্বির রহমানের এই অসাধারণ ইনিংসটি দেখুন। ঢাকার হয়ে খেলা সাব্বির খুলনার বিপক্ষে তার এই আগ্রাসী ব্যাটিং বেশ নজর কেড়েছিল। সেদিন অনডাউনে নেমে নিজের স্বভাবসুলভ ব্যাটিং ভুলে গিয়ে শুরুতে ডিফেন্স করে খেলেন, যেখানে বলের সাথে রান সমানের সমান যাচ্ছিল, কিন্তু সাব্বিরের সাথে যা একেবারেই বেমানান। তখনও সাব্বিরের রান সংখ্যা ছিল 21 বলে 26 রান, কিন্তু পরক্ষণেই নিজের আসল ছন্দে ফিরে আসেন তিনি। একের পর এক পাওয়ার হিটিংয়ের মাধ্যমে তিনি করেন 38 বলে 56 রানের এক অসাধারণ ইনিংস। কেন তাকে টি-20 স্পেশালিস্ট বলা হয় তার এই ইনিংসটি দেখলেই বোঝা যায়। নাম্বার 6, 2019-20 বিপিএলে চট্টগ্রাম ওয়ারিয়র্সের হয়ে খেলা সাব্বিরের এই ইনিংসটি দেখুন। মুশফিকের দল খুলনা টাইগার্সের বিপক্ষে সাব্বির অনডাউনে নেমে শুরুতেই আগ্রাসিভ মোডে খেলতে থাকেন, তবে তার প্রথম ছয়েই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার বিশাল ছয়ে বল গিয়ে পড়ে গ্যালারিতে, আর সেখানে থাকা এক দর্শক প্রায় অল্পের জন্যই বেঁচে যায়, নয়তো বল গিয়ে তার মাথায় লাগতো। যাই হোক, তার নামের পাশে অবশ্য কিলার সাব্বির তকমাটা যোগ হয়নি, তবে ওই ম্যাচে সাব্বির মাত্র 38 বলে করেন 62 রানের এক সাধারণ ইনিংস। নাম্বার 5,
2018 সালের নিদাহাস ট্রফি, যেই আসরটি বাংলাদেশ ক্রিকেট প্রেমী ভক্তদের মনে স্মৃতির মালায় গাঁথা থাকবে। যেই আসরটি বাংলাদেশের পাওয়া না পাওয়ার অনেক গল্প রয়েছে। রয়েছে প্রথমবারের মতো বীরের বেশে প্রতিবাদী মুহূর্তের ছাপ। তবে ফাইনাল ম্যাচের লাস্ট ওভারের গল্পটা বাদ দিলে বলাই যায় বাংলাদেশ পুরো আসরটিতে দাপট দেখিয়েছেন। তবে সেই ফাইনাল ম্যাচটি টাইগাররা জিতলে সেরা প্লেয়ারটা হয়তোবা হতে পারতেন সাব্বির রহমান, কারণ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে তামিম লিটন সৌম্যের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। কিন্তু অন্য পাশে সাব্বির নিজেকে আগলে ধরে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন এবং শেষ পর্যন্ত 50 বলে খেলেন 77 রানের দলীয় সর্বোচ্চ ইনিংস, যার কারণে 166 রানের বড় টার্গেট পায় বাংলাদেশ। নাম্বার 4, 2015 সালের বিপিএলে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের দল বরিশাল বুলসকে প্রায় একাই ফাইনালে তুলেন সাব্বির রহমান রুম্মন। 2015 বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, মুখোমুখি দুই দল বরিশাল বুলস ও রংপুর রাইডার্স। ম্যাচটি যে জয়লাভ করবে সে কুমিল্লা ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে, আর হারলে বিদায়। এমন সমীকরণে রংপুরের দেওয়া 161 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 10 রানে 2 উইকেট হারালে ক্রিজে নামেন সাব্বির। আর দলের এমন অবস্থাতেও নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে মোটেও ভুলেননি তিনি। 7টি 4 ও 3টি 6 শেষ পর্যন্ত মাত্র 49 বলে 79 রানের এক ক্যামিও ইনিংস খেলে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় সাব্বির এবং ফাইনালে উঠে যায় তার দল বরিশাল বুলস। নাম্বার 3, 2016 সালে সাব্বিরের ক্যারিয়ারটা স্বপ্নের মতোই ছিল, কারণ তিনি এই সালে নিজের ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন। হয়েছিলেন এশিয়া কাপের সেরা রান সংগ্রাহক। বিরাট কোহলি, রোহিত শর্মা, দিলশানদের মতো প্লেয়ারদেরকে পেছনে ফেলে সেরা হওয়াটা কতটা গৌরবের তা বলা বাহুল্য। তবে 2016 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে যখন 2 রানে 2 উইকেট, তখন সাব্বির একাই নিজেকে আগলে রেখে খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। তিনি 54 বলে 80 রানের ক্যারিয়ার সেরা ইনিংসটি উপহার দেন এবং তার এই রানের উপর ভর করেই জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তাই 2016 সালের সেই সাব্বিরকে এখনো খুঁজে বেড়ায় তার ভক্তরা। নাম্বার 2, 2019 বিপিএলে সিলেট সিক্সারের হয়ে খেলা সাব্বির প্রতিপক্ষ মাশরাফির দল রংপুর রাইডারের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেন সাব্বির। সেদিন রংপুরের বোলারদের করা বলে তার স্টাইলিশ ব্যাটিং লুকে একের পর এক 4 ছয়ের মাধ্যমে 51 বলে 85 রানের এক যুদ্ধাধানো ঝড় ইনিংস খেলেন সাব্বির। নাম্বার 1, 2016 বিপিএল, ড্যারেন সামির দল রাজশাহী কিংসের হয়ে খেলেন সাব্বির। আগেই বলেছিলাম 2016 সালে সাব্বির ছিলেন তার সেরা ফর্মে, তাই বিপিএলেও ছিলেন সেরা ছন্দে। আর মুশফিকের দল বরিশাল বুলসের বিপক্ষে তিনি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেন। 193 রানের লক্ষ্যে অনডাউনে নেমে সেদিন শুরু থেকেই খেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে এবং একের পর এক 4 ছয়ের বৃষ্টিতে শেষ পর্যন্ত তিনি 9টি 4 ও সমান সংখ্যক 9টি 6 মাধ্যমে মাত্র 61 বলে 122 রানের বিস্ফোরক ইনিংস খেলেন দেশের এই হার্ড হিটার। কিন্তু তবুও তার দলকে সেদিন জেতাতে পারেননি সাব্বির, হেরে যায় মাত্র 4 রানে। ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেটে একজন সাব্বির রহমানের মতো ক্রিকেটারকে আমরা এখনই কোনো গল্পের পাতায় দেখতে চাই না, কিংবা এখনই আমরা তাকে হারাতে চাই না। আমরা চাই সাব্বির রহমান পুনরায় ফিরে আসুক জাতীয় দলে তার সেই চিরচেনা রূপে। আর আপনার কি মনে হয় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে একজন সাব্বির রহমানকে কতটা প্রয়োজন তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং খেলাধুলার এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।